মৃত্যুর কষ্ট আমার সহ্য হচ্ছে না, মৃত্যুর জ্বালা যন্ত্রণা সইতে পারি না রে আল্লাহ। যদি আমার জবানটা খুলে দিতেন, সম্পদ ভাগ কইরা মাদ্রাসা দিতাম, মসজিদে দিতাম, গরিবকে দিতাম, লিল্লাহি আত মানুষকে খাওয়াইতাম, আল্লাহ পাক দেখি বলে 90 বছর হায়াত দিয়েছিলাম। সাবস্ক্রাইব দা মাই ইউটিউব চ্যানেল বাসির এইচডি মিডিয়া। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর অশেষ মেহরবানি ভালো আছি। তবে গতকাল রাত 11টা থেকে একটা 2 ঘন্টা আলোচনা করে রাতে 3টা বাজে হাসপাতালে বিকাল থেকে হয়তো অনেকে ফেসবুকে পাইছে, এখনকালে সমানে টেলিফোনে আসতেছে যে হাসপাতালে শোয়া অবস্থায় এই চেক আপ টেক আপ চলতেছিল, এই অবস্থা দেখে চতুর্দিক থেকে খালি টেলিফোন করতেছে। তো ওয়াদা রক্ষার জন্য চলে এসেছে, এক হলো ওয়াদা, আরেকটা হলো এলাকার মানুষের ভালোবাসা, দুইটা জিনিসে চিন্তা করে চলে আসছে। অসুবিধা কি, একটা কথা বলি, রাস্তার এই পাশে একটা মসজিদ, ওই পাশে একটা মসজিদ আছে না? আমার মসজিদটা আজিমপুর বাস স্ট্যান্ড রাস্তার পশ্চিম পাশে চারতলা, আর রাস্তার পূর্ব পাশে আরেকটা মসজিদ আছে, ওটা মিলাদ কিয়াম হয় না, আমারটাতে 30 বছর হইতে আছে। অসুবিধা কি, ওরা ওদের কথা বলতেছে, আমরা আমাদের কথা বলি, তাই না? গিয়ে দেখেন আমাদের লোক ওখানে নাই, ওদের হয়তো দুই একজন এখানে থাকতে পারে, আমরা কি কই না কই, ওদের লোক আমাদের এখানে থাকাটা আমাদের জন্য উত্তম। মন খারাপ করার কিছু লাগো না, ভয় ভয়। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. أيضا قال من النبيين والصديقين والشهداء والصالحين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم سلم مولانا محمد وعلى آله.
যারাই ছিল তোমার ফোন তারাই তোমারে ফরাবে কাফন, সবাই মিলে করবে দাফন, সঙ্গে কে হুই যাবে না। আল্লাহ উম্মা সাল্লে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবরে তে রাইকা সবাই আজবে ফিরে বাড়িতে, নূর নবীজি দেখতে আসবেন আমার আপনার কবরে। আল্লাহ উম্মা সাল্লে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিল কেরাম সাইয়্যিদুল আইয়াদ শরীফ সাইয়্যিদে ঈদে আজম ঈদে আকবর পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজবাড়ী আশিক রাসূল যুব সংগঠনের ব্যবস্থাপনায় 13তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 23 ফেব্রুয়ারি 2020 রোজ রবিবার, স্থান মোহাম্মদপুর রাজবাড়ী, আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি হাজিউল হারামানের শরীফাইন মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব। আপনারা তকরির শুনলেন সুমিষ্টি ভাষী বক্তা হযরতুল্লাহ মৌলানা ইব্রাহিম সাহেব। ইতিপূর্বে আপনারা তকরির শুনলেন সুদূর কুমিল্লা থেকে আগত সারা বাংলার আনাসে কানাসে সুন্নিয়াতের পদচারণা যাদের রয়েছে, সুমিষ্টিভাষী তেজস্বী বক্তা হযরতুল্লাহ মাওলানা জিয়াম শাহজাহান বিপ্লবী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আওয়াজ করে বলি আল্লাহুম আমিন। মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক সর্বস্তরের আমার বাবারা ভাইয়েরা, পর্দানিসীন অবলা সবলা আমার মা ও বোনেরা, যুবক যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আজকের এ দিনে ধনী গরিব সমন্বয় হিংসা বিদ্বেষ অহংকার রিয়া ত্যাগ করে সুন্নিয়াতের স্বার্থে আমরা অত্র পাড়ার অত্র গ্রামের সমস্ত মুসলমানেরা, নারীরা নারীদের জায়গায় পুরুষ পুরুষের জায়গায় একত্রিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমরা যতগুলো মানুষ এখানে এসেছি প্রত্যেকটা মানুষ আমরা কথা বলতে পারি, পারি কিনা বাজান একবার বলেন আল্লাহ। এই লোকটাকে যিনি আমাদের সৃষ্টিকর্তা, ইনি কে যিনি আমাদের সৃষ্টিকর্তা, মুখটা গোল করি বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন দুপোটা পানি থেকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন দুপোটা পানি থেকে, লিকুইড দুপোটা পানি, 75 কেজি ওজন এখন আমি, 65 কেজি ওজনের মানুষ আমি, আমি দুপোটা পানি ছিলাম, যেই স্রষ্টা যেই রব
যেই মালিক আমাকে দু ফোঁটা পানি থেকে 70 কেজি ওজনের একটা মানুষ বানিয়েছেন, তার তারিফটা কত বড় করে বলার দরকার, চিন্তা করে দেখেন তো। আলহামদুলিল্লাহ, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, ওই আল্লাহ তারিফ করলাম যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। উঠন্ত সূর্য লাল টকটকা গোলাপ, ডুবন্ত সূর্য লাল টকটকা গোলাপ, উঠন্ত সূর্যের মাঝে কোনো যৌবন হিট দেখি না, ডুবন্ত সূর্যের মাঝেও কোনো যৌবনের হিট আকর্ষণ কিছুই দেখি না। যেমন উঠলো তেমন বিদায় নিয়ে চলে গেল। সাড়ে দশটা থেকে এগারোটা বারোটা যখন বাজে, সেই হাজারো মাইল উপর থেকে সূর্যের হিট জমিনের কাদাযুক্ত মাটিটাকে পাথর বানিয়ে দেয়। আমার মায়ের সিদ্ধ ধান উঠানে শুকিয়ে চাল বানিয়ে দেয়। তিনি কে একটু বলবো, তিনি কে? ওই আল্লাহ তারিফ। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি, আলহামদুলিল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, একটা কোটিপতি কোটি টাকা দিয়ে বাড়ি নির্মাণ করলেন, সেই বাড়িটা রেখে স্যান্ডেল ছাড়া এই রাস্তাতে দৌড়াচ্ছে। জিজ্ঞেস করলাম, আঙ্কেল দৌড়াচ্ছেন কেন? তিনার জবান থেকে শব্দটা বের হলো, জমিন কাঁপতেছে। জমিনটা কাঁপায় কে একটু বলেন না বাজার? যার জমিন সেই মালিক তার জমিনটাকে ঝাঁকুনি দিচ্ছেন। আল্লাহু আকবার। যিনি জমিনের মালিক সেই মালিক তার জমিনটাকে ঝাঁকুনি দিচ্ছেন। আমাদের দেশের মানুষ আমরা বলে থাকি ভূমিকম্প, আমরা কি বলি? জমিন কাঁপতেছে। আল্লাহ পাক দেখে বলে, যাচ্ছিস কোথায় তুই পালাইতে? কোরআন তোমাকে ডাকতেছে, আইনা তাজহাবুন, ফিরে আয় তোর ঘরে। তুই ঘরে প্রবেশ কর, ঘরে প্রবেশ করে কোরআন শরীফটা খুলে দেখ, একটা জাররা পরিমাণ জায়গা নাই কোথায় তোর লুকাইবার। যেখানে তুই পালাইতে যাবি, যেই জায়গায় তুই লুকাইতে যাবি, নারী হোক আর পুরুষ হোক, একটা সরিষা পরিমাণ জায়গা নাই লুকাইবা, যেখানে লুকাইবা ওই জায়গার মালিক আমি আল্লাহ। আওয়াজ করি বলেন, তিনি কে? বড় করি বলে, তিনি কে? ওই আল্লাহ তারিফ। উচ্চ কণ্ঠে আরেকবার বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তানা, এরা সুন্নি তোমার হাবিবের পাগল, তোমার কাছে জানতে চাই তোমার তারিফের পরে তোমার সুন্দর পৃথিবীতে আমরা তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ফিজরাক আল্লাযী আনকাদা যহরাক আমার সৃষ্টি। তোমরা আমাকে প্রশ্ন করেছ আমার এই সুন্দর পৃথিবীতে আমার পরে তারিফ করবা কার? আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনই তারিফ করো, আমি আল্লাহর সাথে যেই ব্যক্তির নামটা পাও। আমার আল্লাহর সাথে কার নাম একটু সবাই মুখ খুলে বলবো, কার নাম? হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
কোন নবী পয়গাম্বরের নাম আমার আল্লাহর সাথে নাই। আমার আল্লাহর সাথে একটা মাত্র নাম, যেই নামটা আজানে আছে, যেই নামটা একামতে আছে, যেই নামটা নামাজের তাশাহুদে আছে, যেই নামটা মৃত্যুর পরে রঙিন কাপড় খুলে সাদা কাপড় পরে সিলাইবিহীন পাঞ্জাবি গায়ে দিয়ে কবরে যাইতে যেই নামটা বলবো, ওই নামটা কি ওয়ালা মিল্লাতে? সবাই ওয়ালা মিল্লাতে, একটা মাত্র নাম, এই নামটাই আমি আল্লাহর সাথে সংযুক্ত। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। মান সাল্লা মারাতিন কতাবাল্লাহু লাহু আশারা হাসানা, একটা বার যদি দরুদ পড়তে পারো আমি আল্লাহ পাক তোদের আমার আমল নামায় 10টা নেক লিখে দিই। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, যিনি পরজগতের মালিক, আমার আল্লাহ ডেকে বলে আমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমার নাম নেওয়া বন্ধ হয়ে যাবে। ওরে আমার সৃষ্টি, আমার জিকির যখন বন্ধ হয়ে যাবে আমার বন্ধু তোদের নবীর জিকিরটা তখনও চলতে থাকবে। আল্লাহ তাআলা, তুমি মালিক ইয়াউমিদ্দিন, তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীটা যখন শেষ হয়ে যাবে, দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ শেষ হইব না, আমি আল্লাহ থেকে যাব, আমি আল্লাহ যখন থাকব সেদিন আমি আল্লাহ একা একা আমার বন্ধুর প্রতি দুরুদ পড়ব। সেই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যুবক বাবারা আসার সময় আমাকে বললেন কবর সংক্রান্ত আলোচনা করতে, আমি আয়াত পড়েছি আপনাদের পরিচিত আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা কখন বলি? আমরা যখন মরে যাব, মৃত্যু মানুষের লাশ লইয়া যখন মানুষটা কবরের পাড়ে চলে যায়, কবরের পাড়ে যাবার পরে বাপ আর সন্তান চিৎকার দিয়া বলে আল্লাহ আমি আমার বাবার লাশ লইয়া গোরস্থানে এসেছি, আমার বাবাকে আমি এখন কিভাবে কবরে রাখব? আমার আল্লাহ ডেকে বলে বন্দারে আমার 70 বছর হায়াত দিয়েছিলাম, 90 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর তোকে হায়াত দিয়েছিলাম, হামারি না জীবনে আমসে নে খায়া দরি দুনিয়া হুকুম কিসকা বজায়া, আমি আল্লাহর জমিনে তোকে রাখছি, আমার নিয়াজ নিয়ামত খাইয়া তুই বড় হইছিলি, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমার বান্দাকে কবরে রাখবি, আমার বন্ধুর নামে তোর বাবার লাশ তুই কবরে রাখ। বন্ধু যদি কবুল করে, আমার বন্ধু যদি গ্রহণ করে, আমি আল্লাহ তোর বাবারে কবুল করব। কবরের মধ্যে আমরা বলতেছি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, এই দোয়া আপনারা পড়েন না, কথা বলেন পড়েননি, বিবেক আছে, বুদ্ধি আছে, বাসো দল করার অধিকার আছে, যেই দল করার তোমার ইচ্ছা দল করো, মাথায় রাইখো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
বড় করে বলেন আল্লাহু আকবার। মাথায় রাখবো তুমি মরে যাইব, মাথায় রাখবো তুমি মৃত। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ পাক ডেকে বলে তোমার বাবাকে তুমি আমার বন্ধুর নামে ছেড়ে দাও, বন্ধু যদি গ্রহণ করে আমি আল্লাহ তোর বাবারে কবুল করব। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই বলে কবরে ছেড়ে দাও, বাসের কলসি দাঁড় করে মাটি চাপা দিয়ে চলে যাও। ছেলে বলেন, বন্ধু বলেন, ইমাম বলেন, খতিব বলেন, মহল্লাবাসী বলেন, প্রতিবেশী বলেন, সমস্ত মানুষগুলি যখন আমাকে থুইয়া একা একা কবরে রেখে বাড়িতে চলে যায়, আমার মদিনাওয়ালা ডাক দিয়া কয়, সবাই যখন তোরে থুইয়া বাড়িতে চলে যাবে আমি নবী আসবো রে তখন তোর বাবার কবরে। আলহামদুলিল্লাহ, আমার আপনার কবরে আসবে কে? কথা বলেন, আসবে কে? গভীর মনোযোগ। আমার দেশের অনেক আলেম ভাইরা আলোচনার মাঝখানে জিকির হয়, জিকিরের মাঝখানে হাউ মাউ করে কেঁদে দেয়। জিজ্ঞেস করলাম কাঁদেন কেন? কয় কবরে সাপ আসবে। সাপের ভয়ে পীর কান্দে, পীরের কান্না দেখে মুরিদ কাঁদে। কথা বলেন ঠিক কিনা? আমার সুন্নি ভাইয়েরা বিশ্বাসে রাইখো, তোমার আমার কবরে সাপ আসবে না, তোমার আমার কবরে মদিনাওয়ালা আসবে। কার কার বিশ্বাস? ওয়াশন স্লোগান দিয়ে সময় নষ্ট করিস না, বুঝার চেষ্টা করবেন না, বুঝতে স্লিপ দিবেন, পাগলামি করে লাভ নাই, সময়টা নষ্ট করে লাভ নাই, ঠিক কিনা? সময়টা নষ্ট করে লাভ নাই। আমাকে প্রশ্ন করতে পারেন খেলালি হুজুর, তাহলে কবরে যে সাফের কথা কইলেন কথাটা কি মিথ্যা? না, মেশকার শরীফের হাদিস, মেশকার শরীফ আলেম ক্লাসে পাইবি, যেই হুজুর জীবনে আলেম ক্লাসে যায় নাই এই হুজুর তো এই হাদিস পায় নাই। কথা বলেন ঠিক কিনা? সে বলবে কোত্থেকে? আজাবুল কবর অধ্যায় খুলে দেখেন, এখানে যত মানুষ বসে আছেন, আজাবুল কবর অধ্যায়, যদি কোনো মানুষ রাতের বেলায় ঘরের মধ্যে তেলাওয়াত করে ওই রাতে স্বামীর পাশে ঘুমাইতে যাবে না, ওই মানুষ স্ত্রীর পাশে ঘুমাইতে যাবে না। স্ত্রী যদি হাদিসগুলি পড়ে স্বামীর পাশে ঘুমাইতে যাবে না, স্বামী যদি তেলাওয়াত করে স্ত্রীর পাশে ঘুমাইতে যাবে না। চোখের মধ্যে পানি, স্ত্রী রে কেন কাঁদি আমার পাশে ঘুমাইতে আয়? চোখের পানি ছেড়ে বলে, আমার বয়স হচ্ছে, কবরের চিন্তা, কবরের কথা মনে পড়েছে, আজকে যদি মরে যাও আগামী কালের সময় কবরে থাকো। এই মুহূর্তে গ্রামের সব কয়টা মানুষ মাহফিলে বসে আছে, আগামী কাল এই রাত 11টা বাজে কেউ আমার কবরের পাশে থাকবে না, কেউ আমার কবরের কাছে যাবে না, কেউ আমার কবরের পাশে দাঁড়াইবে না, তোমাকে আমাকে একা একা কবরে থাকতে হবে। মিশকাত শরীফের হাদিস, ইমানদারের কবরে সাপ নয়, মুসলমানের কবরে সাপ নয়। সাপ আসবে হাদিসটা সত্য, সাপ আসবে মুনাফেকের কবরে। কার কবরে? হুজুর, মুনাফেকের সাপ ইমানদারের কবরে ঢুকাইয়েন না, ইমানদারের কবরে সাপ নয়, ইমানদারের কবরে আসবে মদিনাওয়ালা। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না?
কারা কারা চাই? আমার যুবক বাবারা, আমার যুবক বন্ধুরা, এই যে চলতি মাসের আজকে হলো 23 তারিখ, গত শুক্রবারের আগে শুক্রবার জুমার দিনটা ছিল 14 তারিখ। এই দেশের ছেলে মেয়েরা লাফাইছে টিভির পর্দা, ফেসবুক পেপার পত্রিকার হেডিং, ওই গত শুক্রবারের আগের শুক্রবারটা বিশ্ববাসীর জন্য ছিল একটা অস্থিরতার দিন, বেহায়াপনার দিন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, যুবকের বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব অস্থিরতার দিবস নয়, বিশ্ব বেহায়া দিবস নয়, যদি ভালোবাসতে হয় নবীকে বাঁচবো। কাকে? কথা বলেন কাকে? যদি ভালোবাসতে হয় নবীকে ভালোবাসবো, এই জন্য নবীকে ভালোবাসবো। নবী আছে আজানে, নবী আছে কামাতে, নবী আছে নামাজে, নবী আছে তাশাহুদে, আমার নবী আছে রে তোর আমার কবরে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যদি তুই ইমানদার দাবি করস, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। মারহাবা কর, মারহাবা কর, মারহাবা কর। যদি তুই ইমান গ্রহণ করে থাকি, ইমান যদি তোর থেকে থাকে, ইমান যদি তুই রাখতে পারিস, বিশ্বাস কর ওই মুমিনের জানের চাইতে আমার নবী আছে আরো নিকটে। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, স্বামী যায় না স্ত্রীর পাশে, স্ত্রী যায় না স্বামীর পাশে। স্ত্রী রে তুমি যদি আজকে, আমি যদি মনে যাই আগামী কাল তোমাকে একা একা খাটে থাকতে হবে। আমার বাবা, আমি মরে গেলে আমার স্ত্রী একা, স্ত্রী মরে গেলে আমি একা, কেউ কারো কবরে যাব না। ভালোবাসার বন্ধন শেষ, যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, দল নাই, নেতা নাই, নেত্রী নাই, ওই কবরে আসবে মদিনাওয়ালা। যদি ভালোবাসতে হয় নবীকে বাঁচবো। নবীর ভালোবাসায় নামাজ আছে, রোজা আছে, জান্নাত আছে, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার নবীর ভালোবাসায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবীর ভালোবাসার ভিতরে ভালো কাজ আছে, নবীর ভালোবাসার ভিতরে খারাপ কাজগুলি নিষেধ আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সমাজের মধ্যে যত ভালো কাজ আমরা সেই ভালো কাজগুলি করতে চাই কি চাই না? নবীর ভালোবাসার ভিতরে ভালো কাজ, নবীর ভালোবাসার ভিতরে খারাপ নাই, সেটা বর্জন করো, সেটা বন্ধ করো। ক্যারাম বোর্ড বন্ধ করব, তাস বন্ধ করব, জুয়া বন্ধ করব, কি জানি কি সক্কা খেলা বন্ধ করব। সমাজের মধ্যে যত অন্যায় দাফে 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 আমরা বন্ধ করে নবীর আদর্শবান হইয়া সমাজের মধ্যে বাস করব। যেদিন পরে যাব ইমানদার হইয়া মরব, ইমানদার হইয়া যদি মরতে পারি, পাপরা সুহুমিনাল জান্না ওয়ালবা সুহুমিনাল জান্না ওয়াক্তাহু বাবান ইরাল জান্না, যদি নবীর আদর্শ হইয়া বাঁচতে পারি, মরতে পারি, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বড় করে বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে। মারহাবা কর, মারহাবা কর, মারহাবা কর। এই তাকওয়া পরহেজগারি এগুলো যদি অর্জন করে তুই মরতে পারিস, কবর কবর নয়, কবর হয়ে যাবে কানামাতুর রুরু, কবর হবে তোমার জন্য আমার জন্য বাসর ঘর। আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ ডেকে বলে নো
তোমার বন্দা ঘুমায়া যা। কেমনে ঘুমাইব? কানা নতুর রুজ বাসর রাত্রে যেইভাবে ঘুমিয়েছিলি, নবী নবী বলে কাঁদলাম নবী পাই নাই, কবরে যাওয়ার সাথে সাথে আজকে যদি মরে যাই আগামী কাল কবরে থাকব, কবরে যাওয়ার সাথে সাথে নবী পাইব। উত্তর দিতে যদি দেরি হয় আমার নবী দেখে বলবে এটা আমার উম্মত, আমাকে চিনতে কষ্ট হচ্ছে, আমি নবী আমার উম্মত কে চিনি, তার একটাই মাত্র কারণ মোহাম্মদপুর রাজবাড়ী, এরা আমার প্রতি দুরুদ পড়েছে। আমাকে চিনতে কষ্ট হচ্ছে, আমি নবী আমার উম্মত চিনি রে। জোরে 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 আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নম ঘুমাইয়া যা, কেমনে ঘুমাইবো কারণ মাত্র রুজ, বাসর রাত্রে যেমনে ঘুমাইছিলি ওইভাবে ঘুমাই যা। আল্লাহ তাআলা কতদিন ঘুমাইবো? ওয়ানুখরিজুলা ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তোরে এক ঘুমে তোর ঘুম থেকে সাজাক করব কিয়ামতের দিন। বড় করে বলেন, আরো বড় করে বলেন হাযাল্লাযী তাহাররাকানাহুল আরশ অপুতেকাতলাহু আবওয়াবুস সামা। আমার নবীর সাহাবী সাদ ইবনে মাজ, তিনার ইন্তেকালের পরে আমার নবী নিজেই নামাজে জানাজার ইমামতি করেছে। আমার বাবারা এই সুযোগ কত বড় সুযোগ রে, রাসূল আরবি নূরে মুজাসসাম সাহাবীর নামাজে জানাজার ইমামতি করে, যার নামাজে জানাজার 70,000 ফেরেশতা অংশ গ্রহণ করেছে, মারতা কম সাদ ইবনে মাজ কি কবরে ছেড়ে দিলেন? সাহাবীরা সাদ ইবনে মাজ কি কবরে রাখলেন? মাটি দেওয়ার কাজ শুরু হয়ে গেল, মাটি দেওয়ার কাজ চলছে, আমার নবী চিৎকার করে বলতে আরম্ভ করলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। সাহাবীরা তেলাওয়াত করলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই গো নবী, সাদ ইবনে মাজকে কবর রাইখা কেন তাকবীর আদায় করেছেন? এই অজিবা করতে জীবনে কোনোদিন দেখি নাই, আজকে কেন করেছেন, আজকে করার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক থেকে টপ 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 করে পানি ছেড়ে দিয়েছে। নবী আমার দিকে বলে সাহাবীরা রে, এই সাহাবীরা আমি রসুল যাহা দেখি তোমরা তা দেখো না। নবী গো কি দেখছেন গো নবী? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, সাদ ইবনে মাজকে যখন তোমরা কবরে রাইকা মাটি দেওয়ার কাজ শুরু করেছো, আমি নবী তাকাইয়া দেখি দুই দিকের মাটি আইসা সাদ ইবনে মাজকে চাপ মেরেছে, দুই দিকের মাটি আইসা এমন জোরে চাপা দিছে রে, ডান দিকের হাড়গুলি বাম দিকে চলে গেছে, বাম দিকের হাড়গুলি ডান দিকে চলে গেছে। নবী আমার দিকে বলে আমি সইতে পারি না, ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢুকে যায়, বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢুকে যায়। আমার বাবারা ওই কবরের কথা একটা বার দৈনিক স্মরণ হয় না, টেলিভিশনে পাগল করে দিল, ফেসবুকে তোমারে আর আমারে পাগল করে দিল, এই দুইটা যন্ত্রে চোখের পানিটারে মুইসা ফালাইল, কথা বলেন ঠিক কিনা? চোখের পানিটাকে মুছে দিল, অন্তরটাকে ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা, অন্তরটাকে পাথরের সাইতে বড় শক্ত করে দিল। দুনিয়ার দিকে মত্ত হয়ে গেলাম, পরজগতের কথা স্মরণ হয় না, মসজিদে আজান হয় 5 বার হাইয়া আলাস সালা, নামাজের জন্য হয়
ঘরের দরজায় পাঁচবার আজরাইল দরজাটা নক করে, প্রস্তুতি গ্রহণ কর তোমার মরণের জন্য। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, যতগুলি মানুষ এখানে বসে আছে, এক সময় মাহফিলে যখন এসেছিলাম গিয়েছিলাম, বাবার হাত ধরে আমরা মাহফিলে এসেছি, বাবার হাত ধরে আমরা মাহফিলে গিয়েছি। আজকের মাহফিলে আসলাম খালি হাতে, আমার যে বাবা দুনিয়ায় নেই। আজকের মাহফিলে এসেছি, বাবা যে ঘরে নেই। ওই বাবার কথা মনে করলে বুকটা পেটে যায়, কান্না অন্তর থেকে ঝরঝর করে পানি চলে আসে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি জানি না কার মা আছে বাবা নাই, জানি না রে কার বাবা আছে মা দুনিয়ায় নাই। ঘর আছে খাট, খাটের জায়গায় পড়ে আছে, যেই খাটে মা ঘুমাইতো বাবা ঘুমাইতো, ওই খাট পড়ে আছে, মা যে দুনিয়ায় নাই কবরে চলে গেছে। যেই ঘর মা সাজিয়েছে ওই ঘরের মধ্যে কেউ নাই, নতুন নতুন মানুষগুলি ঘর বাসা বেঁধেছে, যেই মা ঘর বেঁধেছে ওই মা কবরে চলে গেছে। আমার বাবারা, আমার বন্ধুরা, ওই কবরের কথা স্মরণ করো। ছোট্ট একটি কবর, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। জুর নবী গো নবী, আপনার কাছে জানতে চাই, মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে যায় কোন সময়টা বড় কঠিন বলে মনে হয়? নবী আমার দিকে বলে, আয়েশা রে আয়েশা, আপনার কাছে জানতে চাই, আপনি একটু বলেন রে আয়েশা, কোন সময়টা আপনার কাছে কঠিন বলে মনে হয়? মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাবা যখন মৃত্যুর বিছানায় পড়ে যায়, মেয়েগুলি বাবার দুই পাশে বসে যায়, মাথার কাছে বসে যায়, পায়ের কাছে বসে যায়, মেয়েগুলি বসে বসে বাবা বাবা বলে কান্দে, ছেলেগুলি বসে বসে বাবা বাবা বলে কান্দে। বাবা কথা বলতে পারে না, বাবা কোনো উত্তর দিতে পারে না। এক পর্যায়ে দেখা যায়, দেখাইকুল আখবার কিতাবের মধ্যে লিখে, বাবার চক্ষু থেকে পানিগুলি টপ 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 করে বের হইয়া পড়তেছে। সন্তানেরা চোখের পানি মুছে বলে, বাবা গো কেন তুমি কান্দো গো বাবা, কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়েছো, একটা বার আমাদের সঙ্গে কথা বলো। এই বাবা চিৎকার দিয়া বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমার বাচ্চাগুলি বাবা বাবা বলে কান্দে, আমার জবানটা যদি খুলে দিতা, আমি আমার বাচ্চাগুলারে সান্ত্বনা দিতে পারতাম। মৃত্যুর কষ্ট আমার সহ্য হচ্ছে না, মৃত্যুর জ্বালা যন্ত্রণা সইতে পারি না রে আল্লাহ, যদি আমার জবানটা খুলে দিতে, সম্পদ ভাগ কইরা মাদ্রাসা দিতাম, মসজিদে দিতাম, গরিবকে দিতাম, লিল্লাহি আত মানুষকে খাওয়াইতাম, আল্লাহ পাক দেখি বলে 90 বছর হায়াত দিয়েছিলাম। কথা কর, 90 বছর হায়াত দিয়েছিলাম। একদিন তুই এমন চিন্তা করিস নাই, আজকে যখন মৃত্যুর বিছানায় পড়ে গেলা, এখন তোমার চিন্তা হয়েছে লিল্লাহিয়াতের কথা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্যটা আমার কাছে বড় কষ্ট বলে মনে হয়। নবী আমার ডেকে বললেন, আসবির আয়েশা, একটু সবর করেন, এরপরের খবরটা আমাকে শোনান। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ,
মেয়েগুলি বাবার চতুর পাশে বসে আছে, মুহূর্তের ভিতরে বাবার দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নিয়ে চলে গেল। মেয়েগুলি মৃত্যু বাবার বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বাবা বাবা বলে কান্দে, বাবা গো কে ফাতেমার খবর দিবে, আয়েশার খবর কে নিবে রে বাবা, খাদিজার খবর কে দিবে রে বাবা। তুমি বিদায় নিয়ে চলে গেলা, আমি ফাতেমার খবর কে দিবে রে বাবা, আমি আয়েশার খবর কে নিবে, খাদিজার খবর কে নিবে রে বাবা। মেয়েগুলির কান্না আশেপাশে এমন কোন মানুষ না যাদের চোখে পানি দেখা যায় না। নবী আমার দিকে বলে আয়েশা আসবির একটু সবর করেন, এরপরের খবরটা আমাকে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ জোর বাবার লাশটা গর্ত থেকে বের করে নিয়ে যায়। মেয়েগুলি ছেলেগুলি চিৎকার দিয়ে বলে, আমার বাবার বুঝি জনমের মতন তোমরা গর্ত থেকে বের করে নিয়ে যাচ্ছ, এই ঘরে বুঝি আর বাবা আসবে না। বড় করি বলেন আল্লাহ, নবী গো ছেলে মেয়েগুলি চিৎকার আত্মীয় স্বজন ঘর থেকে বের করে নিয়ে যায়, কেউ মা মা বলে কাঁদে, কেউ বাবা বাবা বলে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ গরম পানি দি গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া ওই উঠানের মধ্যে আঙ্গিনার মধ্যে খাটিয়ার মধ্যে লাশটা রেখে দিয়েছে, আর ঘরে নেয় না, শীতের মাঝে পড়ে আছে, কেউ কম্বল দেয় না, গরম কাপড় দেয় না। মেয়েগুলি চিৎকার দিয়া বলে, বাবা গো একা একা পড়ে আছো গো বাবা, কলিজা মানায় না। আমার বাবারা আমি জানি না কে মা হারিয়েছ, আমি জানি না কে বাপ হারিয়েছ। আমার নবী দেখে বলে, আয়েশা সবর করেন, তারপরের কথাটা আমাকে বলেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ পাড়ার মানুষগুলি এসে গেল, মহল্লার মানুষগুলি এসে গেল, এলাকার মানুষগুলি জমায়েত হয়ে গেল, নামাজে জানাজার ঘোষণা হয়ে গেল, দুইটা মানুষ চারটা মানুষ দৌড়াই আয়েশা খাটিয়াটাকে টান দিয়া কান্দে উঠাইয়া বাড়ি থেকে যখন নিয়ে যায়, মানুষ ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন এত জোরে চিৎকার দিয়া কান্দে, আমার বাবাকে তোমরা কই নিয়ে যাও, ভাই ভাইকে জড়াইয়া ধরে বলে, বাবা জন্মের মতন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর কোনদিন বাবা বাড়িতে আসবে না, মা বিদায় নিয়ে চলে যায় রে, আর কোনদিন মা এই বাড়িতে আসবে না, আর তোর কেউ কোনদিন বকাবদ্দ করবে না। হুজুর ছেলের কান্না মেয়ের কান্না, এলাকার এমন কোন মানুষ নাই যাদের চোখে পানি দেখা যায় না। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বুকটা ফেটে যায়। নবী আমার ডেকে বলে, সবর করে একটু ধৈর্য ধারণ করেন, এর পরের খবরটা আপনি আমার কাছে বলেন। আমার বাবারা আমার বন্ধুরা, আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ গুরুস্থানের পাড়ে লাশটা নিয়ে চলে গেলেন, গুরুস্থানের পাড়ে লাশটা নিয়ে চলে গেলেন, তিনটা মানুষ ছোট্ট একটা কবরের মধ্যে লাইয়া গেছে। আমার বাবারা কত বড় খাটে ঘুমাই রে,
আমি বিকাল বেলায় আমার নিজের ছবিটা যখন আমি দেখতে গেলাম, হাসপাতালের ছোট্ট একটা খাটের মধ্যে আমি শুয়ে আছি, ডাইন হাতে একটা লাঠি, বাম হাতে একটা লাঠি, চতুর্দিকে ভক্ত মুরিদেনরা কয় বাবা আপনি কেমন আছেন, এই ছোট্ট খাটের দিকে তাকাইয়া আমি নিজেই চিন্তা করলাম, এরকম ছোট্ট একটা কবরে আমারও শুইতে শুয়ে এরকম ছোট্ট একটা কবরে আমাকে আগামীকাল চলে যেতে হবে, আমার বাড়িতে আমাকে রাখবে না, আমার খাটে আমাকে শোয়াবে না, সাততলার লিফটের বাড়িতে আমাকে নেবে না, এই হাসপাতাল থেকে গ্যারেজের মধ্যে নিয়ে যাবে, ওখান থেকে আমাকে ছোট্ট একটা কবরে শুইতে হবে, ওই কবর পায়ের কাছে মাটি, মাথার কাছে মাটি, ডান হাতে মাটি, বাম হাতে মাটি, বসার জায়গা নাই রে, বসতে পারবো না, দাঁড়াইতে পারবো না, চিৎকার করি বলেন আল্লাহ, বড় করি বলেন আল্লাহ, আরো বড় করি বলেন আল্লাহ। এমন সন্তান এখানে বসে আছেন যারা নিজের হাতে মায়ের লাশ কবরে রেখেছো, নিজের হাতে যারা মায়ের লাশ কবরে রেখেছো, নিজের হাতে বাবার লাশ কবরে রেখেছো, মা বাবার লাশটা কবরে রাইখা বাসায় আইসা রে দামি খাটে জাজিমে ঘুমাইছি, এত নিষ্ঠুর গোলামি রে আমি যদি মরে যাই ওই মাটির বিছানায় আমাকে ঘুমাইতে হবে, কেমনে ঘুমাইব, কিভাবে ঘুমাইব, ইবাদত করনে যুবক ইবাদতের মুসল্লায় দাঁড়িয়ে যা, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। রাত 4:30-5:30 যদি সজাগ হতে পারো, মা মা মারে মা 4:30-5:00 যদি সজাগ হতে পারো, দুরাকাত নামাজ পড়া বাতিটা বন্ধ, মনে হয় আমি আমার কবরে বসে আছি, একটু কবরের কথাটা স্মরণ কর, আমার ছোট্ট বাচ্চা গুলি পড়ে থাকবে, আমাকে একা একা কবরে চলে যেতে হবে, ওই মুহূর্তে আল্লাহকে আল্লাহ বলে ডাক, আমার আল্লাহ কয় যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে তোর ডাকটা শুনে থাকি, বড় করি বলেন আল্লাহু আকবার, আরো বড় করি বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমরা সবাই মরে যাব, আমরা কেউ থাকতে পারবো না, আমরা সবাই মরে যাব, আমরা কেউ থাকতে পারবো না, সবাই তো কবরে চলে যাব, সবাই তো কবরে চলে যাব, কেমনে যাইবা, মসজিদের কোনায় আজান হয় এই মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, 13 বছর মাহফিল শুনলাম, আজকে নিয়ে 13 বছর মাহফিলের বয়স, আজ থেকে শপথ গ্রহণ করব, দোকানে সময় দোকানদারি করব, ব্যবসা করব, যখন মসজিদের কোনায় আজান শুনে যাবে আমরা দোকানদারি রাইখা দৌড়াইয়া মসজিদে যাব, খুশি হলাম বাজার, আসর সময় মানুষ দোকানে বসে আড্ডা মারে, আসর নামাজটা চলে যাচ্ছে, একটু কথা কন, মাগরিবের সময় মানুষ মাগরিব পড়ে নামাজের টাইমটা চলে যাচ্ছে, মানুষ দোকানে ডাল পুরি খায়, মোগলাই পরোটা খায়, ও বাজান কথা কও না বাবা, ও বাবা কথা কও না বাবা, আমার বাপ তোমার বাপ, আমার মা যেই মা আমাকে দুধ খাওয়াইছে, ওই মা কবর শুয়া কবর শুয়া কবর শুয়া
তোর বাবাও কবরে চলে এসেছে, তুইও কবরে চলে এসেছিস, তুই দোকানে বসে চা খাচ্ছিস, পুরি খাচ্ছিস, মোগলাই খাচ্ছিস, আমরা কবরে পড়ে আছি, আগামীকাল তোকেও এই দোকানদারি ছেড়ে কবরে আসতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অতএব আমার বাবারা, আমরা মাগরিবের সময় খাওয়া দাওয়া বাদ দিয়ে আমরা জামাতে গিয়ে মাগরিবের নামাজ আদায় করব, রাজি? ও বাজান রাজি, বাজান বাজান রাজি। এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যাচ্ছি, এই ঘুমটা যদি আমার জীবনের শেষ ঘুম হইয়া যায় রে, আর যদি আমি কোনোদিন ঘুম থেকে সজাগ না হই, আর যদি আমি কোনোদিন আমার ঘুম না ভাঙে রে, আর যদি আমার জীবনে কোনোদিন ঘুম না ভাঙে, এই কথা যদি অন্তরে একবার চিন্তা করে এই মানুষটা এশার নামাজ না পড়িয়া ঘুমাইতে পারে? যদি কোন পীর বলে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, ও পীর নয় বান্দা, শয়তান। কথা বলেন ঠিক কি না? নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই, নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়, আওয়াবিন ইশরাত তাহাজ্জুদ আদায় করলে আমার আল্লাহ ডাক দিয়া কয় এই লোকটা বন্ধু হয়। বড় করি কেন, সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয়, পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয়, বাকি তিন ওয়াক্তের আজান নাই পৃথিবীর বাইতুল্লাহতে, মদিনা পাকে। অনেক বড় বড় শহরে তাহাজ্জুতের আজান হয়, আমার দেশে এই বিধান এখনো শুরু হয় নাই, তাহাজ্জুতের আজান নাই। বাজান আউয়াবিনের আজান নাই, ইশরাকের আজান নাই, এই তিন ওয়াক্ত নামাজ সর্বমোট পাঁচ ওয়াক্ত নামাজের সাথে এই তিন টাইম নামাজ যদি যোগ করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয় এটা বান্দার কাজ নয়, এইটুকু যারা করবে আমি আল্লাহ তার বন্ধু বানাইব। বড় করি কোন সুবহানাল্লাহ, কি বানাইব? কথা বলেন কি বানাইব? ছোট্ট সন্তান হযরতে গৌসি পাক আব্দুল কাদের জিলানী, পোস্টারে লেখা আছে মধ্যরাত পর্যন্ত মাহফিল, এগারোটা পঞ্চাশ বাজে, পাঁচ দশ মিনিট কি বাড়ানো যাবে? বাড়ানো যাবে তো একটু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেশের পরিস্থিতির উপরে আমরা চলতে হবে, ঠিক কিনা? আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার দৃষ্টিতে দেখি, ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। সেজন্য বললাম আমরা কোরআনের সাথে দ্বীনের সাথে আমরা প্রশাসনিকের দিকে তাকিয়ে পোস্টারে লিখতে বাধ্য হয়েছে মধ্যরাত। তো মধ্যরাত মানে আমরা জানি বারোটা, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তো আমরা দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে এলাকার মানুষ সবাই একত্রিত হয়েছি, এদিকে তাকিয়ে হয়তো আমাদের আলোচনাটা একটু বাড়বে। আমরা ইনশাআল্লাহ একসাথে বাড়তি সময়টা গ্রহণ করব, কথা বলেন? আমরা একসাথে, আমি সবার কাছে চেয়ে নিচ্ছি, আমরা একসাথে সময় অতিরিক্ত সময়টাকে গ্রহণ করব, রাজি তো? কথা বলেন রাজি তো? আমরা সবাই মিলে এই সময়টাকে একটু বাড়িয়ে সেটাকে গ্রহণ করব, সমালোচনার দৃষ্টিতে দেখব না, কথা বলেন ঠিক কিনা? আমি গান গাইতে জানি না, গান গাই না, কোরআন হাদিসের কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? এমন নয় যে হুজুর গান গাইয়া সময়টা নষ্ট করছে, গান নয়, শানও নয়, আমরা কোরআন হাদিসের আলোচনা করব, একটু বর্ধিত সময় ইনশাআল্লাহ। বড় করি বলেন না ইনশাআল্লাহ, আরো বড় করি বলেন ইনশাআল্লাহ। গৌসি পাক, আমি যেন লম্বা খতবা নেই না, নরমালি আমার আলোচনা যারা ইউটিউবে শুনেন, আমার কোন মাহফিল আমি লম্বা খতবা দেই না,
খতবা লম্বা দেই না, লম্বা দুরূদ শরীফ পড়ে আমি সময়টা নষ্ট করতে চাই না। এক দুইবার দুরূদ শরীফ পড়ে আমি আমার প্রোগ্রাম শুরু করি, এজন্য আমি যেন একটু বেশি করে কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, বড় করি কোন আলহামদুলিল্লাহ। এক একজনের এক এক স্টাইল, এক একজনের এক এক ধরনের মাঠ গুছানো, যে যেমনে গুছাইতেছে গুছাও, সালাইয়া যাও, দেখা হবে হাশর ময়দানে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক দিন বুঝবার মতন আল্লাহ তৌফিক দান করুক।